हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। এখন আমরা কথা বলবো হচ্ছে কোহরা বলে সিরিজটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে ড্রপ করেছে এবং এটিতে 6টা এপিসোড রয়েছে। এবার এটা ক্রিয়েটর, এরকম জানি না নেটফ্লিক্স কেন এটা প্রমোশন করে না। নেটফ্লিক্স বহু উল্টো পাল্টা সিরিজ তাদের আসে, সেগুলো প্রচুর প্রচুর প্রমোশন করে, কিন্তু কেন এই সিরিজটার কোনো রকম প্রমোশন হলো না? এটা ক্রিয়েটর কারা জানেন? পাতাল লোকের ক্রিয়েটররা, যারা পাতাল লোকের মধ্যে একটা সুপার ডুপার হিট সিরিজ মানে দিয়েছে, তাদের ক্রিয়েটর সুদীপ শর্মা এটার ক্রিয়েটর। ক্লিন স্লেট প্রডিউস করছে, মানে অনুষ্কা শর্মা ওর ভাই কর্ণেশ শর্মা যে প্রোডাকশন হাউস, তারা ইনভলভ রয়েছে। যে ডিরেক্টর সে হালাহাল বানিয়েছিল। এখানে লিড চরিত্রে সুবিন্দর বিকি এবং বরুণ শক্তি রয়েছে পাঞ্জাবের ব্যাকড্রপে। সুদীপ শর্মা যখনই পাঞ্জাবের ব্যাকড্রপে কোনো গল্প বলে, পাতাল লোক একটা পোর্শনে পাঞ্জাব ছিল, উড়তা পাঞ্জাবে তো পুরোপুরি পাঞ্জাব ছিল, মানে এত দারুণভাবে এক্সপ্লোর করতে পারেন ওই জিওগ্রাফিটাকে, গল্পটাকে এমন মানে গল্পের এমন ভাগ বানিয়ে দেয় জিওগ্রাফিটাকে যে ইউ কান্ট টেক ইট আউট, মানে আপনি ভাবতেই পারবেন যে এই গল্পটা অন্য কোথাও হচ্ছে। তো ইটস আ ভেরি ভেরি গুড শো, আমার দারুণ লেগেছে। আমি রিভিউটা শুরু করার আগে আপনাদের হাইলি রেকমেন্ড করবো আপনারা দেখুন। প্রতিটা এপিসোড ওই 45 মিনিট করে রানিং লেন্থ, 6টা মাত্র এপিসোড রয়েছে, কিন্তু হোয়াট আ রাইটিং! যেরম প্লট এগিয়ে নিয়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম সেইভাবে যে ক্যারেক্টারগুলোকে এক্সপ্লোর করেছে দেখবার মতো। তো ধীরে ধীরে আসবো পজিটিভ পয়েন্টে। তো গল্পটা এরকম যে একটি এনআরআই এসছে যার নাম পল ঢিল্লর, তার বিয়ে হতে চলেছে, অ্যারেঞ্জ ম্যারেজ, লন্ডনে থাকে লয়ার, এবার বিয়ে করতে এসে তার সাথে তার একটা বন্ধুও এসছে। এবার এদের মধ্যেই পল ঢিল্লর মারা গেছে এবং এর যে বন্ধুটা লিয়াম, যে একজন ব্রিটিশ, সে মিসিং। তো এবার এদেরকে কে খুন করেছে, কি হয়েছে এদের সাথে, এটার মধ্যে কারা জড়িয়ে রয়েছে, সেটা নিয়ে পুরো ইনভেস্টিগেটিভ একটা থ্রিলার। এবার তার সাথে সাথে জাস্ট এটা ইনভেস্টিগেশন অবধি লিমিটেড নয়, তার সাথে সাথে নানান জিনিস এক্সপ্লোর করেছে, নানান থিম। যে মেন থিমটা সুদীপ শর্মা এখানে এক্সপ্লোর করেছে, যে বাবা মা আর ছেলে মেয়েদের মধ্যে যে জেনারেশনাল গ্যাপটা, ঠিক আছে, সবসময় বাবা মা বুঝতে পারে না যে ছেলে মেয়ে এক্স্যাক্টলি কী চাইছে, ছেলে মেয়ের ওপর কিছু চাপিয়ে দেওয়া, ঠিক আছে, এই যে ব্যাপারটা, এই থিমটা অ্যাকচুয়ালি এখানে উঠে আসছে। বাইরে তো অনেক কিছু চলছে, মানে পাঞ্জাবের ব্যাকড্রপে চলছে, মানে সেখানে আপনি বুঝতেই পারছেন ড্রাগস, পাঞ্জাবের ইউথ কীভাবে ড্রাগসে ঢুকে আছে, সেই সব যেগুলো উড়তা পাঞ্জাবে দেখতে পেয়েছিলেন তার আরেকটা সাইড এখানেও আপনি দেখতে পাবেন সব কিছু। তারপরে এই যে বিয়ে করে বিদেশে চলে যাওয়া, অ্যাব্রডে সেটেল হয়ে যাওয়া মেয়েদের, ওখানে একটা টেন্ডেন্সি আছে, সেই জিনিসটাকেও দারুণভাবে দেখিয়েছে। এগুলো তো ব্যাকড্রপে চলছে, ইনভেস্টিগেটিভ থ্রিলারটাও চলছে, বাট মেন যে থিমটা, যেটা কোর থিম, সেটা হচ্ছে বাবা মা ছেলে মেয়েদের মধ্যে, মানে আপনি কাকে কতটা চাপিয়ে দিচ্ছেন। এখানে প্রতিটা ক্যারেক্টার, ধরুন যে অফিসার ইনভেস্টিগেট করছে সুবিন্দর বিকি, সে কি তার সাথে তার মেয়ের একটা কন্টিনিউয়াস দ্বন্দ্ব আছে, তার মেয়েকে সে বিয়ে করিয়ে দিয়েছিল, তার মেয়ে কিন্তু বিয়ে করতে চায়নি, সে পড়াশোনা করতে চেয়েছিল, ফার্দার স্টাডিজ করতে চেয়েছিল। তো সেখানে তার মেয়ের সাথে তার একটা কন্টিনিউয়াস টাসেল আমরা গোটা সিরিজ জুড়ে দেখতে পারি, তার নাতির সাথে তার বন্ডিং, ঠিক আছে, তার পার্সোনাল লাইফটাকে যেভাবে এক্সপ্লোর করে সেটা দেখবার মতো। সুবিন্দর বিকি ফাটিয়ে অভিনয় করেছে, ওয়ান অফ দ্য বেস্ট অফ ইস, মানে দারুণ, মানে সুবিন্দর বিকি আমি নীলপাথরে দেখেছিলাম ফাটিয়ে করেছিল, আর এখানে দেখলাম ফাটিয়ে করেছে। তো সুবিন্দর বিকি দারুণ দারুণ জাস্ট পারফরমেন্সটা দেখবেন, ক্যারেক্টারটাকে হেভিভাবে এক্সপ্লোর করেছে। তা এবার এই পল ঢিল্লর বলে ছেলেটা যে খুন হয়েছে, তার বাবার সাথে তার একটা গণ্ডগোল ছিল, একটা দ্বন্দ্ব ছিল, তারপরে তার একটা ভাইয়ের ক্যারেক্টার থাকে, মানে এই এই যে লোকটা পল ঢিল্লর খুন হয়েছে তার একটা ভাই থাকে, তার সাথে তার বাবার সম্পর্ক, এই জিনিসগুলো আমরা থ্রু আউট দেখতে পারি এবং সেগুলোকে দারুণভাবে এক্সপ্লোর করেছে থ্রু আউট ধীরে 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 ধীরে। এবং এই ব্যাকড্রপটা তো খুবই ইন্টারেস্টিং। বরুণ শক্তির ক্যারেক্টারটাকে যেভাবে দেখিয়েছে না, একটা প্রোটাগনিস্ট যে ইনভেস্টিগেশন করছে, তার ক্যারেক্টারটা এরকম লেভেলের ডার্ক, মানে আমি আর কোথাও দেখিনি, প্রচণ্ড ডার্ক টোন এটা। এটা কিন্তু সিরিজটা দেখবার সময় আমি আনকমফোর্টেবল ফিল করবেন, এবং লাভ ইজ কত কমপ্লিকেটেড, লাভ ইজ সো কমপ্লিকেটেড, রিলেশনশিপস আর সো কমপ্লিকেটেড, সেই বিষয়গুলো দেখিয়েছে। হয়তো এই জিনিসগুলো আমরা স্ক্রিনে দেখতে চাই না, আনকমফোর্টেবল ফিল করি, তাই জন্যই অনেকের হয়তো এটা খারাপও লাগতে পারে, বেশিরভাগ লোকের খারাপ লাগবে, কিন্তু দারুণভাবে একদম রিয়ালিটিটাকে যেভাবে এক্সপ্লোর করেছে সেগুলো তো ভালো। টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড, কিছু কিছু জায়গা আছে, মানে ধরুন একটা একটা লরির হেল্পার আছে, সে না একটা টাইমে গিয়ে এরকম জলে ঝাঁপ দেয় ব্রিজের উপর থেকে, এদিকে ঝাঁপটা দিল, একদম ম্যাচ কাটে দেখাচ্ছে মুখে একজন জল মারছে, মানে হেভি ওটা, মানে দারুণ লেগেছে। তো টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড। পারফরমেন্সের কথা বললাম, সুবিন্দর বিকি ফাটিয়ে দিয়েছে, সবচেয়ে বেস্ট পারফরমেন্স ওনার। বরুণ শক্তি ভালো কাজ করেছে, ইভেন যে ছোটো ছোটো চরিত্র, মানে এই যে পল ঢিল্লর যে বাবা করেছে, যাকে আপনার রকেট সিং এর নিশ্চয়ই দেখেছেন, সে খুব ভালো করেছে। তার ভাই, ভাই দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটাও দারুণ দেখিয়েছে। তো এই প্রত্যেকের পারফরমেন্সেস খুব ভালো ছিল, খুব দারুণভাবে, আর খুব ওয়েল রিটেন, ভেরি ভেরি নুয়ান্সড রাইটিং। এবং তার মানে কিন্তু এরকম নয় যে খালি ক্যারেক্টারদেরকে এক্সপ্লোর করে গেছে, এক্সপ্লোর করে গেছে, গল্পটা এগোচ্ছে না। ইনভেস্টিগেটিভ যে থ্রিলারটা আছে সেটাও কিন্তু আপনাকে থ্রু আউট গ্রিপিং, মানে এঙ্গেজ করে রাখবে। সেটা রিয়েলিস্টিক করেছে, সিনেম্যাটিক করেনি। সিনেমাতে যেরকম কী হয়, পুলিশ একটার পর একটা ক্লু পেয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এখানেও তা হচ্ছে,
কিন্তু সেটা অনেক রিয়েলিস্টিক ভাবে হচ্ছে, মানে পুলিশ ক্লু পেলো মানে তাকে গিয়ে ধরে নেবে, সাসপেক্ট কি সেটা হয় না। অনেক সময় সে বেঁচে বেরিয়ে যেতে পারে, অনেক সময় মিসলিড হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সেইভাবে ইনভেস্টিগেশনটা খুব রিয়েলিস্টিকভাবে দেখিয়েছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ভেরি এঙ্গেজিং। প্লটটা কোথাও থেমে থাকে না, প্রচুর প্রচুর টুইস্ট আসতে থাকে। হ্যাঁ, ডেফিনেটলি এখানে একটা অ্যাঙ্গেল যেটা রয়েছে, যেটা লাস্টে গিয়ে রিভিল হয়, বিগ রিভিলেশন, সেটা কিন্তু অনেক আগে থেকেই আমি বুঝে গেছিলাম, ঠিক আছে। তবে আমার মনে হয় যে প্রো অডিয়েন্স যারা, তারা বুঝে যাবে, যারা মানে নর্মাল জেনারেল অডিয়েন্স, তাদের কিন্তু ওই টুইস্টটা, যেটা বিগ রিভিলটা যেটা পরে ওরা রেখেছে, সেটা কোথাও গিয়ে হয়তো তারা বুঝতে পারবে না, এবং যে রেগুলার টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসছে সেগুলো যথেষ্ট তাদেরকে এঙ্গেজ করে রাখবে। সো ইট ইজ আ কোয়াইট ইন্টারেস্টিং থিং, এবং আমার মনে হলো কিছু কিছু জায়গায় মেমোরিজ অফ মার্ডারের মতো আর কি একটা টাচ রয়েছে, কারণ এখানেও লাস্টটা পাওয়া যায় প্রথমে একটা ক্ষেতের মধ্যে, যেটা মেমোরিজ অফ মার্ডারে হয়েছিল। এবং এখানে সিরিজটা যেখানে এন্ডও হয় সেখানেও আমরা দেখতে পাই, ওখানে দেখেছিল মেমোরিজ অফ মার্ডারে যে ডিটেকটিভ, সে এসে ওই ক্ষেতের মধ্যেই বসে যেখানে খুনটা হয়েছিল এবং সেই জায়গাটাকে দেখে। তো এখানেও কিন্তু সেম দেখেছে, সুবিন্দর বিকে একদম লাস্টে এসে ওই ক্ষেতে বসছে যেখানে খুনটা হয়েছিল, এবং সেখান থেকে ও ভাবছে যে কী কী পসিবিলিটি ছিল। তো এখানে একটা মনে হলো আমার কোথাও, দ্যাট ইজ আ ট্রিবিউট টু মেমোরিজ অফ মার্ডার। বাট ভেরি ওয়েল রিটেন, ভেরি নুয়ান্সড ড্রামা পোর্শনগুলো যেভাবে উঠে এসছে, যেভাবে পারফরমেন্সেসগুলো উঠে এসছে না দেখবার মতো, মানে সুবিন্দর বিকের ক্যারেক্টারটা যা দেখিয়েছে না, মানে ফাটাফাটি। ক্রেডিটগুলো প্রথমে নেই, প্রতিটা এপিসোডে ক্রেডিট, ওপেনিং কোনো ক্রেডিট নেই, যখন শেষ হচ্ছে এপিসোডটা তখন ক্রেডিট আসছে। এবং লাস্ট যে লাস্ট 6 নম্বর এপিসোডের যে এন্ড ক্রেডিটটা আছে, সেখানে অ্যাকচুয়ালি গল্পগুলো, প্রতিটা ক্যারেক্টারের লাইফে যে ক্লোজার্সগুলো এসছে সেগুলো দেখিয়ে দিচ্ছে। ভেরি ভেরি ওয়েল মেড কোহরা, আপনারা অবশ্যই দেখুন। খুব নুয়ান্স একটা জিনিস, প্রচণ্ড ডার্ক জিনিস, তাই আপনি আনকমফোর্টেবল ফিল করতে পারেন ওয়াইল ইউ আর ওয়াচিং ইট। আর অনেকে হয়তো এটা নিতে পারবে না যেহেতু এরকম ডার্ক জিনিসপত্র দেখাচ্ছে। তো এটাই বলা ছিল, আপনাদের মধ্যে যদি কেউ দেখেছে তার কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।